নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল কোকোনাট চিকেন এই কোকোনাট চিকেন আমরা খুবই কম উপকরণে আর ভীষণই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারি তো এই কোকোনাট চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন এরপরে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি হলুদ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ তেল ব্যাস এইটা দিয়েই আমি এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি নারকেলের দুধ যেহেতু কোকোনাট চিকেন তো নারকেলের দুধ তো আমাদের লাগবেই এবং নারকেলের দুধটা কিন্তু একটু বেশি পরিমাণে এখানে নিতে হবে এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি তেল এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম তো সেই কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য তো উল্টে পাল্টে ভালো করে লালচে লালচে করে আমি আলুগুলোকে সমস্তটা ভেজে নিলাম এরপরে আমি আলুগুলো তুলে আলাদা একটা প্লেটে রেখে দিলাম এরপরে যা তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোটা সর্ষে আর বেশ কয়েকটা কারিপাতা ফোড়ন এরপরে এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজতে ভাজতেই কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম তো এই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর সামনেই আসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারেন এই কোকোনাট চিকেন তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে আমি এই চিকেনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে প্রায় দু মিনিট থেকে তিন মিনিটের জন্য ভালো করে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি তো চিকেনটা দু তিন মিনিট আমি ভেজে নিলাম এরপরে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট দুই পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এরপরে আমি চিকেনটাকে ভালো করে আরও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এই চিকেনটা কিন্তু যেমন চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে ভীষণই টেস্টি হয় এই কোকোনাট চিকেন তো চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে যে নারকেলের দুধটা আমি রেখেছিলাম সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোও আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এরপরে সব আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয় তার জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি এবারে নেড়ে ঝেড়ে দেখে নিচ্ছি যে আলু আর চিকেনগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে কিছুটা ফ্রেশ কারিপাতা আমি আবারও এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে একটু মিশিয়ে দিলাম তারপরে আরও একটুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি এই কোকোনাট চিকেন কিন্তু আমরা লাচ্ছা পরোটা লুচি রুটি বা নর্মাল পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারি তো তো এটা কিন্তু আমার একটুক্ষণ ফোটানো হয়ে গেছে কোকোনাট চিকেন আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম অসাধারণ দেখতে হয়েছে কিন্তু এই কোকোনাট চিকেন আর এর থেকে কিন্তু সুন্দর একটা অ্যারোমা আসছে তো এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং বোল নিয়েছি তো গরম গরম কোকোনাট চিকেন আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি আর এই কোকোনাট চিকেন খেতে কিন্তু অসাধারণ লাগে এরপরে আমি একটু ফ্রেশ কারি পাতা দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম এরপরে সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কোকোনাট চিকেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন